আসসালামু আলাইকুম। আজকের লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব সুপারভাইজ লার্নিং নিয়ে। তো আমরা বলছিলাম যে 3 নম্বর ভিডিওটা হবে সুপারভাইজ লার্নিং নিয়ে। তো এখন আমরা সুপারভাইজ লার্নিং নিয়ে লেকচার, ইনশাল্লাহ যত ধরনের সুপারভাইজ লার্নিং সম্পর্কে যা যা জানা দরকার তার সবকিছুই এখানে আল্লাহ রহমতে আমরা ইয়া করছি, আশা করি কালেক্ট করছি, আপনাদের এর বাইরে আর কোথাও যেতে হবে না। তো এই জন্য আপনাদেরকে লেকচারটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আপনাদের কাছে একটা অনুরোধ যে ফার্স্ট থেকে লেকচারগুলো ভালোভাবে বুঝে আসবেন, কারণ এখানে একটা সমস্যা হচ্ছে যে এই এই সাবজেক্টগুলোতে বা এই ধরনের সাবজেক্টগুলোতে হয় কি যে আপনি একটা লেকচার না বুঝে যদি আরেকটা লেকচার বুঝতে যান বা মাঝখান থেকে শুরু করেন তখন আগের অনেকগুলো কথা আবার এখানে রিপিট করা হয় না। তো এই এটা একটা সমস্যা। তো এই কারণে আপনারা প্রথম থেকে ভিডিও সবগুলো দেখে আসবেন, এটা হচ্ছে আপনাদের প্রতি একটা অনুরোধ। আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। সুপারভাইজ লার্নিং, সুপারভাইজ লার্নিং ইজ এ মেথড ইন হুইচ উই টিচ দ্য মেশিন ইউজিং লেবেল ডাটা। এখানে বলা হচ্ছে যে সুপারভাইজ লার্নিং হচ্ছে যে একটা মেথড যেখানে কি হয়, যেখানে মেশিনটাকে আমরা শিখাই কি দিয়ে, লেভেল ডাটা দিয়ে। তো লেভেল ডাটাটা কি জিনিস সেটা আমরা বুঝবো, সেটা যখন আমরা কাজ করতে যাব তখন এখানে আমরা বুঝবো। হ্যাঁ, এখানে আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে এক্সপ্লেন করছি ইনশাল্লাহ, আশা করতেছি আপনারা দেখলে জিনিসটা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা দেখবো সুপারভাইজ লার্নিং এর কিছু বৈশিষ্ট্য। এখানে দেখতেছি একটা ট্রেনিং ডাটা এবং এটা এখানে বোথ ইনপুট আউটপুট দুইটাই আছে, দুইটাই কিন্তু আমাদের কাছে থাকবে আগে থেকেই। এবং হচ্ছে যে এটা দুইটা পার্ট, ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন, আর হচ্ছে যে এখানে মূলত যে অ্যালগোরিদমটা ব্যবহার হয় সেটা নেইভ বেস অ্যালগোরিদম। তো এখন সুপারভাইজ, সুপারভাইজ মানে হচ্ছে যে এখানে একটা সুপারভাইজার থাকবে, মানে হচ্ছে একজন টিচার থাকবে, একজন ইনস্ট্রাক্টর থাকবে, একজন ট্রেইনার থাকবে। তো ট্রেনিং ডাটা সেট মানে হচ্ছে যে এখানে ডাটাগুলো আগে থেকে ট্রেন করা। অর্থাৎ এখানে দেখুন, যদি আমার চিত্র এত সুন্দর যে আপনারা দেখলে হাসতে হাসতে হয়তো এতক্ষণ আগানে যাবেন। তো এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে কলা, আর এটা হচ্ছে আম। তো এখানে আপেল, কলা, আম এই তিনটা জিনিস কিন্তু আগে থেকেই আমরা জানি, যেগুলো আপেল, কলা, আম। তো ইনপুটটাও আমাদের দেওয়া থাকবে এবং আউটপুটটাও আমরা জানি যে আপেল, কলা, আম। এবং এখন আমরা এটাকে একটা মডেলের মধ্য দিয়ে নিয়ে যাব। এই মডেলের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার পরে দেন আমরা দেখব, জাস্ট এখানে যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে যে আমাদের মডেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা কি রাইট আউটপুটটা পেয়েছি কিনা। অর্থাৎ আমরা আমাদের যে আমাদের ডাটাটা তো লেভেলড, আমাদের ডাটাটা আগে থেকেই আমরা জানি এটার অ্যান্সার কি হবে। তো এই এই অ্যান্সারটা ঠিক নাকি ব্যাঠিক এটা জানবো। সুপারভাইজ লার্নিং মানে হচ্ছে যে এখন তার মানে বুঝতে পারছেন, একজন টিচার তিনি জানেন যে এটার অ্যান্সার কি হবে। তো উনি আমাদের জন্য কোয়েশ্চেন করেন, যেমন আমরা যে এই কোয়েশ্চেনের জন্য এখন যাবো পরীক্ষার কোয়েশ্চেনের কথা। তো টিচার জানেন অ্যান্সার কি হবে, কিন্তু উনি আবার কোয়েশ্চেন করেন, দেন আপনি অ্যান্সার করলেন, আমি অ্যান্সার করলাম। তো এবার টিচার দেখবেন অ্যান্সারটা ঠিক নাকি ভুল। এটা হচ্ছে সুপারভাইজ, সুপারভাইজার। এখানে একটা টিচার আছে, একটা ট্রেনার আছে। তো বুঝতেই পারছেন, তো এখানে ইনপুট ডাটাটা এখানে ঢুকবে, আর এখানে সুপারভাইজার থাকবে, এখানে ট্রেনিং ডাটা সেট, আর হচ্ছে যে ডিজায়ার্ড আউটপুট যেটা ওটাই ওনার কাছে আগে থেকেই থাকবে, এটা উনি আগে থেকেই জানবে, ওটা এখানে উনি দিবেন এবং অ্যালগোরিদমের মধ্য দিয়ে এটা যাবে, যাওয়ার পরে প্রসেসিং হবে এবং দেন আউটপুট হবে। তো আউটপুট হওয়ার পরে আমরা জানতে পারবো যে আমাদের এটা ঠিক মানে ঠিক না ব্যাঠিক, ঠিক আছে, আমাদের জিনিসটা ঠিক আছে নাকি ব্যাঠিক আছে, এটাই। তো আশা করি আমরা সুপারভাইজ ডাটার সম্পর্কে বুঝতে পারছি। সুপারভাইজ দেন হচ্ছে যে সাম পপুলার এক্সাম্পলস অফ সুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগোরিদম। স্যার এখানের মধ্যে কিছু পপুলার ইয়া দিলাম, কারণ হচ্ছে আপনাদের এক্সামে আসতে পারে বা আপনাদের বুঝার স্বার্থ জিনিসটা প্রয়োজন হতে পারে। লিনিয়ার রিগ্রেশন ফর রিগ্রেশন প্রবলেম, তা হচ্ছে র্যান্ডম ফরেস্ট ফর ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন প্রবলেম, আর হচ্ছে যে সাপোর্ট ভেক্টর মেশিনস ফর ক্লাসিফিকেশন প্রবলেম। এই ধরনের এই প্রবলেমগুলো নিয়ে যদি আপনারা একটু আলোচনা করেন বা একটু গুগল করেন তাহলে আপনারা এই ইয়ার সম্পর্কে, সুপারভাইজ লার্নিং সম্পর্কে আর অনেক ভালোভাবে বুঝতে পারবেন। সুপারভাইজ লার্নিং প্রধানত 2 প্রকার, ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে যে রিগ্রেশন। তো ক্লাসিফিকেশন কি, ক্লাসিফিকেশন হচ্ছে যে যেটার মানে ক্লাসিফাই করা যাবে, প্রকারভেদ করা যাবে, শ্রেণী ভাগ করা যাবে। ক্লাসিফাই মানে কি, শ্রেণীবিন্যাস, শ্রেণীভাগ বা শ্রেণীতে ভাগ করে ফেলা। যেমন আমরা বলতে পারি যে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করে, আমরা আমাদের শ্রেণী ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম করে আলাদা আলাদা শ্রেণী। তারপর হচ্ছে যে বিসিএস ক্যাডারের ফার্স্ট ক্লাস, আর আমরা সবাই কি ক্লাস সেটা তো জানি না। আচ্ছা যাক, দেন হচ্ছে যে এ ক্লাসিফিকেশন প্রবলেম ইজ হোয়েন দ্য আউটপুট ভেরিয়েবল ইজ এ ক্যাটাগরি। যখন আউটপুট ভেরিয়েবলটা একটা ক্যাটাগরি দিয়ে আমরা বের করতে পারবো তখন এটাকে আমরা ক্লাসিফিকেশন প্রবলেম বলবো। যখন এটাকে একটা শ্রেণীতে ভাগ করে দিতে পারবো তখন সেটাকে আমরা ক্লাসিফিকেশন প্রবলেম বলবো। যেমন রেড আর ব্লু আর এরকম, রেড অথবা ব্লু, একটা জিনিসকে আমি দুটো জিনিস দিয়ে দিলাম, রেড আর ব্লু, এটাকে আলাদা করে সে অ্যান্সার দিল যে এটা রেড এটা ব্লু। তো দুটা দুটো আলাদা আলাদা পার্ট করতে পারলো। অথবা আমি এখানে মধ্যে পার্ট করলাম, অনেকগুলো রোগ দিলাম, অনেকগুলো রুগী দিলাম বা অনেকগুলো মানুষ দিলাম, সরি রুগী না, ওখান থেকে বললো যে এটা এটা, বা এরকম কতগুলা
এর নাম দিলাম, ডিজিজ এর নাম দিলাম, ওখানে বিভিন্ন ধরনের কিছু নাম থাকলো, ওখানের মধ্যে কোনটা ডিজিজ আর কোনটা ডিজিজ না সেটা সে বের করে দিল। অথবা স্প্যাম অথবা নট স্প্যাম, ইমেইলের মধ্যে স্প্যাম নট স্প্যাম, সেটা নিয়ে আমি ফার্স্ট লেকচারে অর্থাৎ ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং আমি কিন্তু খুবই মানে অর্থাৎ বিস্তারিত আলোচনা করেছি। তারপর আমি এখানে বলতেছি দেখুন এখানে একটা ইমেল আসলো, যদি ধরেন এটা স্প্যাম ক্যাটাগরিতে পড়ে তাহলে এটা ক্রস, আর যদি নট স্প্যাম তাহলে এখানে রেগুলার, নট স্প্যাম রেগুলার, অর্থাৎ এই ক্যাটাগরির মধ্যে পড়লো। অর্থাৎ ক্যাটাগোরাইজ করা যাবে, এখানে ক্যাটাগোরাইজ করা যাবে, ক্লাসিফাইড করা যাবে, শ্রেণীতে ভাগ করা যাবে, দেন তাকে আমরা বলবো যে ক্লাসিফিকেশন। আর রিগ্রেশন, তো রিগ্রেশনটা হচ্ছে, রিগ্রেশন হচ্ছে যে বারবার ফিরে আসা প্রত্যাবর্তন, অথবা যে জিনিসটার কোনো শেষ নাই এরকম আর কি, বা শেষ হওয়ার সম্ভাবনাটা কম। এ রিগ্রেশন প্রবলেম ইজ হোয়েন দ্য আউটপুট ভেরিয়েবল ইজ এ রিয়েল অর কন্টিনিউয়াস, আউটপুট প্রবলেমটা রিয়েল অথবা যদি কন্টিনিউয়াস হয় তখন তাকে আমরা কি বলবো, রিগ্রেশন প্রবলেম বলবো। যেমন ডলার ওয়েট, যেমন হচ্ছে আমার ওয়েট বাড়তেছে কমতেছে, কালকে আবার বাড়তেছে বা কালকেই বেড়ে যাচ্ছে না, সরি 10 দিন ধরে একই রকম ছিল, 11তম দিনের দিন আমার 100 গ্রাম বেড়ে গেল বা এরপর দিন আবার 10 গ্রাম কমে গেল। ওয়েট কিন্তু এটা চলমান একটা প্রক্রিয়া, সো এটা উঠানামা উঠানামা করবে। এখানে আপনি ক্লাসিফাই করে ফেলার, এখানে আপনি রেড গ্রিন ব্লুর মতো করে আপনি ক্লাসিফাই করতে পারবেন না, ডিজিজ নট ডিজিজ এর মতো করে ক্লাসিফাই করতে পারবেন না, অথবা স্প্যাম নট স্প্যাম এর মতো করে ক্লাসিফাই করতে পারবেন না। তো আমাদের সুপারভাইজড লার্নিং নিয়ে ভিডিও এতটুকু পর্যন্তই, তো ধন্যবাদ সবাইকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।